কাজের দিন, অফিস টাইম, অথচ পরিষেবা নেই। ক্ষোভে হুগলির তারকেশ্বর পোস্ট অফিসে তালা ঝোলালেন গ্রাহকেরা। দিন একই সেই সমস্যা, মাকে নিয়ে আসছি টাকার যখন পরশু, তখনই বলছে যে এখন নেই, ঘুরে আসুন পরে আসুন, সে দীর্ঘদিনের সমস্যা। এই আম পাবলিক আছে, আপনারা জিজ্ঞেস করুন, সবাই একই সমস্যা নিয়ে এসেছে। ওই জন্য কি তালা দিয়ে দিলেন? হ্যাঁ, এখন তালা থাক, তাহলে মানুষ যখন জনসাধারণ টাকা পাবে না নিজেরা, আমরা তাহলে আমাদের যখন সুরক্ষিত নয়, তাহলে কি হবে জিনিসটা? অভিযোগ, প্রয়োজনে পোস্ট অফিসে গেলে পরিষেবা মেলে না, টাকা তোলা যায় না, দিনের পর দিন টাকা তুলতে এসেও বারবার ফিরে যেতে হচ্ছে, চরম দুর্ভোগের শিকার হাজার হাজার গ্রাহক। টাকা দিচ্ছে না, এই সমস্যা তিন মাস ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টাকা জমা দিয়ে টাকা তুলতে পারছি না, এবং যে বই ফিক্সড করা হয়েছে সেই বই তিন মাস ধরে দিচ্ছে না, কোনো বই দিচ্ছে না। হ্যাঁ, বলছে আসেনি এখনো, বই আসেনি ওপর থেকে, না এলে কোথা থেকে দেবো আমরা, চেক বই দিচ্ছে না। কালকে 11টা থেকে 3টা অবধি ঘুরেছি, কালকে টাইম দেওয়া হয়েছিল যে 50,000 টাকা তুলতে এসেছিলাম, বললো 50,000 টাকা একবারে উঠবে না, তো আপনি চেক জমা দিয়ে যান, তো কালকে আসবেন, তো আমি রোজ রোজ ঘুরতে থাকবো। পরিষেবার এমন হাল কেন? এখানেও কোনো দুর্নীতির গন্ধ, যদিও ডাক কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হুগলির তারকেশ্বর থেকে রিম্পা মজুমদারের সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।